Más. Maro. Va. Ire boro ache. Shudhu koyekta mach. Bye. Ei je prochur chalta para hoyeche. Egulo diye ajke achar hobe. এতে একটা ফিমেল থাকা দরকার আর একটা ফিমেল থাকে আর একটা মেল থাকা দরকার তো এই খামার থেকে গাছ দুটো বের হয়ে গেছে এবং ভাবিরা তো কেমন আছো তোমরা মন তোমাদের আর ভালো রাখার দায়িত্ব আমার এই স্লোগানটা বুকের মাঝে ধারণ করে কচ্ছপের গতিতে এগিয়ে চলছে মিস্টার দেবলত আজকে হলো 1 জানুয়ারি 2023 তো মেনি 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 হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ আশা করি এই নববর্ষের মধ্যে তোমাদের সকলের ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছু যাতে পূর্ণ হয়ে যাক তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো এই আমার ভগবানের কাছে কামনা তো আজকে যেহেতু নববর্ষ মানে হ্যাপি নিউ ইয়ার তো আজকে এই দিনটা উপলক্ষে আমাদের গ্রামের বাড়ির মধ্যে সবাই এসেছে কাকু আছে কাকিমা আছে ঠাকুরমা আছে মা আছে আমি আছি কাকাতো ভাই আছে পিসুমনি আছে পিসতো ভাই আছে তো বাড়ির মধ্যে জবরদস্ত একটা পিকনিকের আয়োজন করা হয়েছে তো পিকনিক থেকে হবে ঠিকই তার সাথে আবার বিরিয়ানিও হবে কিন্তু মাংস কী কী হবে তা নিয়ে বাড়ির মধ্যে একটা ভোটিং প্রক্রিয়া চলছে কেউ বলছে মটন খাবে কেউ বলছে দেশি চিকেন খাবে কেউ বলছে যে হাঁস খাবে তো মেজরিটি যার সবথেকে বেশি হবে সেই মাংসটাই করা হবে তো ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা এনজয় করতে থাকো তোমরা এই বানরটা দেখতে পাচ্ছ সকাল হতে না হতে এখানে বানরের উপদ্রব প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় ঝাঁকে ঝাঁকে বানর আসে কতগুলো প্রচুর না হলে 10 থেকে 20টা বানর তো সকাল বাজে এখন 8:30 তো ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন রেডি হয়ে গেছি তো যাবো এখন পুকুরের মধ্যে মাছ ধরার জন্য তো জাল নিয়ে নিয়েছি আমি আর আমার ছোটো ভাই এখন পুকুরের মধ্যে মাছ ধরবো তো এখন পুকুরে যাচ্ছি পুকুরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে বাড়ি থেকে একটু কিছুটা দূরেই পুকুর তো যাচ্ছি সেখানে তো চলে আসলাম এখন পুকুরের সামনে তো এখন শার্টটা চেঞ্জ করবো আর ড্রেসটা চেঞ্জ করে তারপর পুকুরের মধ্যে লম্বা মাছ ধরা যাবে তো গাইস এটা হলো পুকুরটা তো আজকে থেকে প্রায় 6 মাস আগে এখানে মাছের পোনা ফেলা হয়েছিল তো দেখা যাক এখন মাছগুলো কতটুকু বড় হয়েছে এটা একটা পুকুর এটা আরেকটা পুকুর এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ এগুলো হলো কচুরিপানা এটা গাছ কাপ মাছের প্রধান খাদ্য প্রচুর মাছ আছে প্রায় 6 মাস আগে প্রায় 10,000 টাকার মাছের পোনা ফেলানো হয়েছিল পুকুরের মধ্যে এটা আরেকটা পুকুর এটার মধ্যে মাছের পোনা আছে তো আজকে ভাবলাম যে মাছগুলো কতটুকু বড় হয়েছে এগুলো দেখা উচিত তার জন্যই আজকে এখানে আসা এখান থেকে কিছু পরিমাণ মাছ নিয়ে আবার বাড়িতে চলে যাব এই লোকেশনটা খুব দারুণ ফার্স্ট অ্যাটেম্প 0 একটা মাছ 12 বাহ একটা ব্যাগ লাগবো বড় মাছটা ব্যাগের উপর গাইস আমার হাতে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই দেখো ছোট একটা কাঁকড়ার বাচ্চা ছোট কাঁকড়া এটা এখানে ফেলে দেব পুকুরের মধ্যে এটা অনেকই বড় হবে আবার আর তো উপরে আমার বাহ দারুণ বেসিক্যালি এখানে টোটাল 4টা পুকুর আছে ওই সাইডে দেখা যাচ্ছে এখানে আরেকটা পুকুর এখানে একটা তারপর এই পাশে একটা ওই পাশে দেখা যাচ্ছে আরেকটা পুকুর তো এই পুকুরগুলোর মধ্যে বেসিক্যালি মাছের চাষ করা হয় এটা বড়
এক ঘন্টা মাছ ধরে পরিশ্রমের ফলাফল কয়েকটা মাছ। তো গাইস মাছ ধরা এখন পাত্র কমপ্লিট হয়ে গেল, তো এখন পুকুরের মধ্যে স্নান করব, স্নান করে বাড়িতে ফিরে যাব, বাড়িতে গিয়ে ভাত খাবো। তো গাইস এটা হলো আমাদের চালতা গাছ, তো চালতার আচার করার জন্য এখানে চালতা পাড়া হচ্ছে। আমাদের বাড়ির আশেপাশের মানুষজন আমাদের এখান থেকে গাছ থেকে চালতা নিয়ে যায় আচার করার জন্য, খুব দারুণ টেস্টি আচার হয়। বিশাল বড় গাছ, নিয়ার অ্যাবাউট 20 বছর পুরানো এই গাছটা, একটা জায়গাতে রাখা। উপরে প্রচুর বিট, লবণ, শুকনা মরিচ দিয়ে, সরিষার তেল দিয়ে বাস চালতা রাজার আজকে বানানো হবে। প্রচুর চালতা পাড়া হয়েছে, এগুলো দিয়ে আজকে আচার হবে। এই দেখো বিশাল বড় চালতা গাছ। তো গাইস এটা আমার বাড়ির হাঁসগুলো, এখানে টোটাল 3টা মেল হাঁস আছে আর একটা ফিমেল হাঁস। তো আজকে একটাকে কাটা হবে, বিকজ রিজন বেসিক হলো এটা না ইনকাপি হয়ে যায়, একটা মেলের সাথে একটা ফিমেল থাকা দরকার আর একটা ফিমেলের সাথে আরেকটা মেল থাকা দরকার। তো এখানে 3টেই মেল আর একটা ফিমেল কাটা হবে। এখানে কাকাতো ভাই আছে, এখানে বিশাত ভাই আছে, সবাই মিলে এখন এটাকে কাটবে। খামার থেকে গাছ দুটো বের হয়ে গেছে, ওই পাশে চলে গেছে, একটাকে ধরা হলো আর একটা আছে ওই পাশে। কোনটা বড়? তো আরেকটা আছে না, আরেকটা তো এখানে আমাদের হাঁস কাটা হচ্ছে আর ওইখানে ওই পাশে, ওই পাশে পুকুরের মধ্যে বাকি হাঁসগুলো আছে, আই হোক দেখা যাচ্ছে। এই দেখো বাকি হাঁসগুলো, হাঁস শেখা হচ্ছে, হলুদ মাখিয়ে দিলাম। তো হাঁসের এখন শেখা কমপ্লিট হয়ে গেছে, এখন হাঁসটা কাটবে আমার সে কৃষক ভাই, এখানে আছে কত ভাই অবয়। তো দুজনে মিলে এখন হাঁসটা কাটাকাটি প্রসেসিং চলবে। দারুণ তেল হয়েছে, বাড়ির মধ্যে পালা আসে এটাই ফেসিলিটি, মাংসের মধ্যে তেল হবে খুব দারুণ। ভাই তুমি যে মাংস কাটছো, মাংসতে কি তেল কেমন হয়েছে? দারুণ 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 তেল হয়েছে না? তো এখন মাঝে প্রায় বিকেল 4টা, বেলা পার হয়ে যাচ্ছে, তার জন্য দুই ভাই মিলেই কাটাকাটি প্রসেসিং চলছে। হাঁসের মাংস কাটাকাটি এবং ধোয়া কমপ্লিট। তো এখন চুল্লির মধ্যে রান্না করা হবে, রান্না করার জন্য লাগবে কাঁচা পেঁয়াজ, কুচি করে কাটা পেঁয়াজ, আলু কাটা, তারপর কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, আর এখানে আছে রসুন। তো মাংসটা রান্না হোক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। হাঁস ধরা থেকে আরম্ভ করে হাঁস কাটা অবধি প্রসেসিং চলছে প্রায় 2 ঘন্টার মতো। তো 2টা থেকে আরম্ভ করেছিলাম, এখন বাজে বিকেল 4:30। তো এখন চানটা করতে হবে, চানটা করে আবার তোমাদের সাথে কথা বলছি। তো গাইস সুপারি করা হচ্ছে মাছ থেকে, প্রচুর সুপারি নিচে পড়ে আছে এখন। তো
পচা আর এটার উপরে আছে ধান আর এটাকে বাসি দিয়ে ঢাকা দেওয়া হয়েছে কারণ ধানটা সিদ্ধ করার জন্য তো ধান সিদ্ধ হওয়ার আগে সিদ্ধ ধান হওয়ার আগে কি হয় আগুন দেখা দেবে থেকে চাল তৈরি হওয়ার প্রসেস টোটালি তিন ধরনের হয়ে থাকে তো ফার্স্ট প্রসেস হলো ধান গাছ থেকে ধানটা তোলার পর তারপর কিছুদিন এটাকে জলের মধ্যে সোক করে রাখতে হয় সোক করে এভাবে যখন রাখা হয় তো এটাকে উঠানোর পর ধানের পুরো যে সময় ছড়ানো হবে এটাকে বলা হবে যে আতপ ধান আর ওই সাইডে যেটা হচ্ছে সেটা হলো ধান ধানটা সিদ্ধ প্রায় এক ঘন্টা এটা ধানের উপর নির্ভর করে এটা থেকে যে সব খোলসটা ছাড়ানো হবে এটাকে বলা হবে তো অ্যাকচুয়ালি তোমরা দেখে নিচ্ছো যে আমি ধান সিদ্ধ করছি অ্যাকচুয়ালি গ্রামের ছেলে তো কাজের জন্য দেখো বাইরের দৃশ্য প্রচণ্ড পরিমাণ কুয়াশা আমার থেকে দূরত্বে কী কী আছে তা ঠিক করে আইডেন্টিফাই আমি করতে পারিনি বাইরে হোপফুলি লাইটটা জ্বালানো তাই বাইরের ওয়েদারটা আমি তোমাদেরকে দেখাতে পারছি দেখো প্রচণ্ড কুয়াশা এই বছরের সর্বপ্রথম কুয়াশা এমন তো আজকে বিরিয়ানি রান্না হবে সাথে আছে বাদাম কাজু বাদাম কিচমিচ এখানে ইলেকট্রিকের রাইস কুকার এই ইলেকট্রিকের রাইস কুকারের মধ্যে খাসার চাল দিয়ে এখন বিরিয়ানি রান্না করা হবে হাঁসের মাংস বিরিয়ানি বেগুনি সালাড তো গাইস এবার শীতের পিকনিক আমার গ্রামের বাড়িতে খুব সবাই মিলে খুব দারুণ মজা হলো খুব দারুণভাবে পিকনিক করা হলো বিরিয়ানি দিয়ে আর হাঁসের মাংস দিয়ে তো এখন খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে নিলাম তো আজকের জন্য ভিডিওটা তোমাদের কাছে এই পর্যন্তই থাকুক যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ গিভ এ থাম্বস আপ শেয়ার করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত গুড নাইট